শিশুর প্রভাত মুজাহিদুল্লাহ আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় থাকছে রাজনীতি, বাণিজ্য, শিল্প, সাহিত্য, বিশ্ব ও দেশীয় সংস্কৃতি, অর্থনীতি, বিশ্ব সংবাদ, বিজ্ঞান ও সচেতনতা, শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শিক্ষা, বিনোদন, খেলাধুলা ও আরও অনেক খবর। পত্রপত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। ধন্যবাদ। ডেইলি দেশের কথা, 12 ফেব্রুয়ারি 2019 ইংরেজি, 28 মাঘ 1425 বাংলা, মঙ্গলবার। প্রথম পাতা, দুর্নীতি বিরোধী শর্ত বাদ রাফালে চুক্তিতে। রাফালে চুক্তি নিয়ে আবারও নতুন এবং বিস্ফোরক তথ্য সামনে এলো। সোমবার দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাফালে চুক্তিতে দাসাউকে বিরাট এবং অভূতপূর্ব ছাড় দেওয়া হয়েছে দুর্নীতি সংক্রান্ত প্রশ্নে। বাদই পড়েছে দুর্নীতি বিরোধী শর্ত। প্রধানমন্ত্রীর দপ্তরের চাপেই সোভারেইন গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টি ছাড়াই হয়েছে চুক্তি। আন্তঃসরকারি চুক্তিতে দুর্নীতি বিষয়ক 8টি শর্ত পরিবর্তন করা হয়েছে। চুক্তি সই করার ঠিক আগেই অতীতে কোনো প্রতিরক্ষা চুক্তিতে এমন হয়নি। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট আহ্বায়ক বিজনধর, মোদি মিথ্যার সওদাগর। ভেনেজুয়েলার উপর মার্কিনী আগ্রাসনের চেষ্টার বিরুদ্ধে শহরে ছাত্র বিক্ষোভ, ধিক্ষার। মধু সেনগুপ্ত অসুস্থ। কর্মচারী আন্দোলনের পুরোধা নেতা মধু সেনগুপ্ত অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে ভর্তি আছেন জিবি হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকে। সোমবার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, পার্টির পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, রাজ্য কমিটির সদস্য রতন দাস এবং সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। তারা চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। মন্ত্রী মনোজ কান্তি দেবকে গ্রেপ্তার দাবিতে শহরে নারী মিছিল। বিজেপি আইপিএফটি জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমার সাথে অশালীন আচরণকারী ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবের পদত্যাগ অথবা মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের দাবি জানিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। এদিকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি দাবি জানিয়েছে, ওই মন্ত্রীকে বরখাস্ত ও গ্রেপ্তার করতে হবে। মনোজ কান্তি দেবকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকালে আগরতলা রাজপথে নামেন নারীরা। এদিকে এদিন বিকালে এ দাবিতে মিছিলে সোচ্চার ছিলেন তারা। গত 9 ফেব্রুয়ারি আগরতলা বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন। সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী যখন ফলক উন্মোচন করছিলেন তখন ক্রীড়ামন্ত্রী মন্ত্রিসভার একমাত্র মহিলা মন্ত্রীর কোমরে হাত দিয়ে অশালীন আচরণ করেন। এই ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে মন্ত্রী সান্ত্বনা চাকমা মনোজ কান্তি দেবের হাত সরিয়ে দিয়েছেন। এ ঘটনা চাউর হতেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে। প্রধানমন্ত্রী সফরের পর জনপ্রতিনিধিরাও আক্রান্ত, এটাই কি সুশাসন? সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরী। প্রধানমন্ত্রী ফিরতেই বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উপর আক্রমণ, লোকসভা ভোটের প্রাক্কালে আতঙ্ক জিইয়ে রাখার ষড়যন্ত্র চলছে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। বিধায়ক সাংসদদের উপর আক্রমণের নিন্দা বিরোধী দলনেতার। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি পলিট ব্যুরোর। রাফালে যুদ্ধবিমান কেলেঙ্কারির উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছে সিপিআইএম। রাফালে চুক্তি সম্পর্কে আগের রায় পুনর্বিবেচনায় আবেদন ও সিপিআইএম জানিয়েছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে। বিধায়ক রতন ভৌমিকের উপর বিজেপি দুর্বৃত্তদের হামলা, নিন্দায় বামফ্রন্ট সিপিআইএম। বিধায়ক সাংসদদের উপর আক্রমণের নিন্দা বিরোধী দলনেতার। ডেইলি দেশের কথা চারের পাতা, সুনন্দা হত্যার মামলা অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। ইস্তানবুলে বহুতল ভেঙে নিহত 17। কিউবান যুবরা সংবিধানের উপর গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে। বিএফ দপ্তরে কর্মীদের টাকা জমা না দেওয়ার প্রবণতা বাড়ছে। ডেইলি দেশের কথা পাঁচের পাতা, মোদি সরকারের নীতিতে সংকটে প্রতিরক্ষা শিল্প, লড়াইয়ে 4 লক্ষ শ্রমিক কর্মচারী, মাত্র 36,000 টাকায় ছেলের বিয়ে। পাক প্রধানমন্ত্রীর প্রশংসা মেহবুবার মুখে।
বিএসএনএল এর বঞ্চিত চুক্তিভিত্তিক কর্মীদের ধর্মঘট 18 থেকে 20 ফেব্রুয়ারি। শীঘ্রই বাড়ি বাড়ি গ্যাস সংযোগ চূড়ান্ত রসিকতা। রাহুলের বিরোধিতায় নীতি আয়োগ। ডেইলি দেশের কথা 6-এর পাতা। প্রধানমন্ত্রীর অজ্ঞতায় ভোটের মুখে ফাঁস চা শ্রমিকদের পেনশন জুমলা। অপুষ্টিতে ভোগা আর স্বাভাবিক শিশুর তফাত মানে না নবান্ন। আগ্রাসন সত্ত্বেও ভেনেজুয়েলা শান্তি বজায় রেখেছে মাদুরো। রুশ অস্ত্র ইগল পাঁচা শত্রুর যুদ্ধের সক্ষমতা কেড়ে নেবে। নির্ভয়া ফান্ডের টাকায় বাড়ি তৈরি নয়। মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার সর্বোচ্চ স্তরে। আতঙ্কের কারণ দাবানল, আতঙ্কের কারণ দাবানল। সাউথ আইল্যান্ড ইতিমধ্যে ছেড়েছেন 3,000 নারী পুরুষ। সপ্তাহখানেক আগে শুরু হওয়া দাবানল এখনও দাও দাও করে জ্বলছে। নিয়ন্ত্রণের চেষ্টা সফল হলে ভালো, না হলে ঘর ছাড়া মানুষের সংখ্যা বাড়ছে, এমন আশঙ্কার কথাই প্রচারিত হয়েছে সংবাদপত্রের পাতায়। রাজস্থানে আক্রান্ত 3,000। সিকিমে বরফ চাপা পড়ে প্রাণ গেল মেজরের। দেশের কথা 7-এর পাতা। শহরে 4 দিন বিঘ্নিত হবে জল। বর্দলি জল পরিশোধন প্রকল্প সংস্কারের জন্য শহরে 4 দিন একবেলা জল সরবরাহ বন্ধ থাকবে। DWS ডিভিশন 1 এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। 2টি পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 3। CPIM সর্বপ্রয়াত শোক। জীবনাবসান হল CPIM কুমারঘাট মহকুমার বেতছড়া পশ্চিমাংশ ব্রাঞ্চের সদস্য সত্যেন্দ্রদের। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল 80 বছর। রবিবার রাতে বেতছড়ার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে সহ বহু আত্মীয় পরিজন। CPIM কর্মী আক্রান্ত হাম মামলা। গেরুয়া দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হলেন CPIM সমর্থক আব্দুল লতিফ। ঘটনা শনিবার সোনাইমুড়ির তেলিয়া ছড়া বাজারে। লোকসভায় বাজেট বিতর্কে রাজ্যের 2 সাংসদ মনগড়া তথ্য বানিয়ে নিজেদের ঢাক পেটাচ্ছেন মোদিজি, জিতেন্দ্র চৌধুরী। কেন কমল রেগার বরাদ্দ শ্রম দিবস, প্রশ্ন শঙ্কর দত্তের। বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানালো শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত। বটতলিস লুইস গেট খোলার দাবিতে মেলাঘর সোনামরা সড়কে অবরোধ। নাগরিকত্ব সংশোধনী বিল, পূর্বোত্তরে প্রতিবাদ দমাতে রাজ্যে রাজ্যে পুলিশ লেলিয়ে দিচ্ছে বিজেপি সরকার। ভারত রত্ন প্রত্যাখ্যান ভূপেন হাজারিকার পরিবারের। ডেইলি দেশের কথা 8-এর পাতা। এক নজরে রক্তাক্ত নির্বাচক, মাথায় আঘাত দিনদার, খেলার মাঠে মৃত্যু, ফুটবল মাঠে ফের মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ফুটবলারের নাম ঋত্বিক দাস। আন্তরাজ্য আমন্ত্রণমূলক ফুটবল ম্যাচ চলছিল কলকাতা সাইয়ের মাঠে, খেলার সময় অসুস্থ হয়ে পড়েন ঋত্বিক। দ্রুত তাকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে ঋত্বিক আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বছর 23-এর ঋত্বিক ভুবনেশ্বরের আইন কলেজের ছাত্র। খেলার মাঠে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। সন্তোষ ট্রফির পূর্বোত্তর জোনের ফুটবল, মেঘালয়ের কাছে 3 গোল খেলো ত্রিপুরা। বিলবাওয়ের কাছে আটকে গেল বার্সেলোনা। অনূর্ধ্ব 19 জাতীয় মহিলা ক্রিকেট গোয়ার কাছে বিধ্বস্ত ত্রিপুরা। আগামী বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হার্দিক পান্ডিয়া। প্রিয় ও শ্রদ্ধেয় দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমাদের এই পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া উপস্থাপনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন ও পাশের বেল আইকনটিকে প্রেস করুন। খুব শীঘ্রই শুরু হচ্ছে এই বিষয়ে ইংরেজি ও ককবরকে পূর্ণ মাত্রায় সংবাদ পরিবেশনা ও লাইভ শো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম ভাই নমস্কার খুলখা।